তো বন্ধুরা, যেমনটা আপনি জানেন যে আমি আমার পড়াশোনা বা আমার জব ছেড়ে দিয়ে আমি একটা নতুন জিনিস শুরু করছিলাম এবং সেটা থেকে আমি এখন বিরত আছি এবং 9 মাস প্রায় বাড়িতে বসে আছি। তো এই 9 মাস আমি বাড়িতে কী করছি সেটাই আপনাদের আজকে দেখাবো। আর শুরু করার আগে আপনাদের একটি রিকোয়েস্ট, আমি আকাশ আসমল আর আপনারা দেখছেন আকাশ আসমল ব্লগ, আমাদের মেন চ্যানেল আকাশ আসমল। সেখানে আপনি ইউটিউব রিলেটেড বিভিন্ন ধরনের খবর বা টিপস আপনি পেয়ে যাবেন। যদি চ্যানেলটি ভিজিট করতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের এই ব্লগ চ্যানেল যদি ভিডিওগুলো না দেখে থাকেন একটার পর একটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা কিছু শিখতেও পারবেন, আপনারা একজন সত্যিকারের সচেতন নাগরিকও হতে পারবেন। তো বলে রাখি, আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সবজি চাষ করি আমার নিজের কাজ ছাড়াও। যখন আমি বাড়িতে থাকতাম তখন থেকেই আমি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করি এবং শাকসবজি চাষ করার ব্যাপারে আমার অনেকটা এক্সপিরিয়েন্স আছে। বলে রাখি, এমন এমন টাইমে আমি চাষ করি এবং এমন এমন জায়গায় চাষ করি যেগুলিতে হয়তো আপনি ভাবতে পারবেন না এইসব সবজিগুলি হতে পারে, কারণ সবাই বলে এইসব জায়গাগুলি পরিত্যক্ত, এইসব জায়গাগুলিতে কিছুই হবে না, কিন্তু আমি সেই সব জায়গাগুলিতে বিভিন্ন কিছু ফলিয়ে দেখাই। আর আজকে দেখাবো এমন কিছু কিছু জায়গা যেগুলি কোনোদিন আমার বাড়িতে চাষও হয়নি এবং সবাই বলেছে আমাকে গাছগুলো হবে না, কিছুই হবে না, তবু আমি সেই জায়গাগুলোতে চ্যালেঞ্জ করে নিয়ে জায়গাগুলোকে আমি রেডি করে সেগুলোতে চাষ করে দেখিয়েছি। তার আগে বলে রাখি, আমি যখন বাড়ি থাকতাম অর্থাৎ মাধ্যমিকের আগে, তখন আমাদের বাড়ির যখন প্রথম নতুন হয় তখন মাটি উর্বর থাকার জন্য আমাদের বাগানে খুব শাকসবজি হতো। তো তখন যে এক্সট্রা শাকসবজিগুলো বাড়িতে খাওয়ার পর যেটা বেশি হতো সেটা আমি কিন্তু হাটে নিয়ে গিয়ে বিক্রিও করতাম এবং সেই ধরনের আমার এক্সপিরিয়েন্সও আছে। তাই কোনো কাজ করতে আমার প্রবলেম হয় না, বা বলতে পারেন কোনো কাজই ছোট হয় না, যে কোনো কাজ করতে পারেন, সেটা যদি আপনার মনে পছন্দ মতন হয় তাহলে সেটি করুন, অবশ্যই আপনি সেই বিষয়ের উপরে সাকসেস পাবেন। তাই কোনো কাজ ছোট না, কোনো কাজই বড় না, সব কাজই সমান। তবে হ্যাঁ, আপনার সেটাতে মন থাকা দরকার, আর সেই ব্যাপারটা যদি আপনার একটু জানা থাকে তাহলে আপনি অবশ্যই সেই বিষয়ের উপরে সাকসেস পাবেনই পাবেন। তো আজকের ভিডিওতে আপনি দেখাবো আমার বাড়ির চারপাশে এই শীতের টাইমে কী কী ফসল হয়েছে বা কী কী শাকসবজি হয়েছে এবং সেই শাকসবজিগুলিতে কবে লাগিয়েছি, কতদিন আগে লাগিয়েছি, এখন কী সার দিচ্ছি, কী সবজি হচ্ছে আমাদের বা বাগানে কী প্রবলেম হচ্ছে, এইসব নিয়ে আজকের ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে। তো বন্ধুরা, শুরু করছি আমাদের বাড়ির পিছন দিক থেকেই। বলে রাখি, আমাদের বাড়ির পিছনে একটা ছোট ডোবা, একদম ছোট, যেটা আমি এবং আমার স্ত্রী এবং আমার মা মিলে খুলেছিলাম। দেখতে পাচ্ছেন জল অনেকটা কমে গেছে, এটা আমাদের বাগানে মোটরে বসানো আছে আমাদের বাগানে জল দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে বলে রাখি, এই কটা যে ঢেঁড়স গাছ, এই ঢেঁড়স গাছগুলো বর্ষাকালের এগিয়ে গেলে দেখতে পাবেন যে এটা কিছু উচ্ছে গাছ দেওয়া হয়েছে, যেটা বর্ষাকালের বীজ পড়েই হয়েছে, সেগুলোকে লাগানো হয়েছে এখানে। এই গাছগুলো বর্ষার গাছ এবং এগুলোতে ভালো বেগুন হচ্ছে, মোটামুটি ভালোই বেগুন হচ্ছে। কিছু শশা গাছ দেওয়া হয়েছিল, বর্ষার শশা, যেগুলি গাছ খুব একটা ভালো হয়নি। কিছু ফুলের গাছ আছে, সঙ্গে এখানে আমার লঙ্কা চারা, 4টে লঙ্কা চারা লাগানো আছে। এটি মূল শাক দেওয়া হয়েছিল, এটি খাওয়া হয়ে গেছে। আর এখানে কিছু লাউয়ের গাছ আছে যেটি বর্ষাকালেই দেওয়া হয়েছিল, সঙ্গে পুঁই ডাঁটার গাছ উপরে পুরো ভর্তি হয়ে গেছে। এইখানে বর্ষার সময় লাগানো হয়েছিল পুঁই গাছ, সেই পুঁই গাছগুলো খুব ভালো হয়েছে, সঙ্গে পুঁইর যে বিজড়ি বলে যেটাকে পুঁই গাছের যেটা ফল হয় এই ফলগুলি এসছে খুব ভালো, গাছ ভর্তি হয়ে এসছে। এই পেঁপে গাছটা লাগানো হয়েছে, আমাদের এখানে পেঁপে গাছটা খুব একটা ভালো হয় না। সঙ্গে এখানে কিছু পেঁপে গাছ আছে, এই একটা, ওই একটা, এই একটা এবং ওই পাশে একটা আছে, এইগুলিতে দেওয়া হয়েছে ধনে গাছ দেওয়া হয়েছে সবে, তাই ঢাকনা দেওয়া আছে। এখানে দেওয়া হয়েছিল কমলি শাক, এটা হবে আমাদের লাল শাক যেটাকে বলা হয়। সঙ্গে এখানে পালং শাক, এখানে জল চাপে কিছু পালং শাক মরে গেছে। সঙ্গে এখানে চারদিকে বেগুন গাছ দেওয়া আছে উঁচু করে। এটা হচ্ছে মূলো শাকের বাগান, এটা হচ্ছে মূলো দেওয়া আছে মূলো খাওয়ার জন্য দেরিতে। সঙ্গে এখানে সাইডে 2-3টে লঙ্কা চারা লাগানো আছে, লঙ্কা চারাগুলো
সাইডে, আর এখানে দিয়ে শুধু ওলকপি লাগানো আছে। এখানে আগে চাষ করা হতো না, এই জায়গাটা আমি নতুন রেডি করেছি, দেখতেই পাচ্ছেন কেমন ভিউ লাগছে। মোটামুটি আর এটা আমাদের একটা বড় তেঁতুল গাছ, আগে অনেক তেঁতুল হতো কিন্তু ঝড়ের পর থেকে এখন পর্যন্ত তেঁতুল হয়নি, হয়তো হবে। এটা আমাদের ঘর, ভাঙাচোরা একটা ঘর, যেটার পরে একদিন ভিডিও বানাবো। সঙ্গে এখানেও বাগান আছে, এখানে একটু বড় বাগান দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এখানে অল্প কিছু ওলকপি চারা আছে এবং এই সাইডে পুরোটা করে বেগুনের চারা শেষ পর্যন্ত ওখান পর্যন্ত লাগানো আছে। একে একে বলি, এখান থেকে ওই পর্যন্ত বাঁধাকপি আছে, আর এই ঢেঁড়স গাছের মাঝখানে মাঝখানে এখান থেকে ওই পর্যন্ত ফুলকপি আছে, আর এদিকে বাদবাকিটা ওলকপি দেওয়া আছে। আর এই ঢেঁড়স গাছগুলো হাফ করে কেটে দেওয়া হয়েছে যাতে শীতের ঢেঁড়স হবে, কিন্তু গাছের পাতাগুলো বেরোয়নি, এগুলি বর্ষার সব ঢেঁড়স গাছ। এখানে কিছু বিম কলের গাছ দেওয়া আছে, আর সঙ্গে সঙ্গে যদি একটু এগিয়ে যাই গাছের মধ্যে দিয়ে তাহলে আপনাদের দেখাতে পারবো। পেঁয়াজ তলা পড়েছে মাঠে পেঁয়াজ লাগানোর জন্য, পেঁয়াজের গাছগুলো সবই উঠেছে, আপনারা দেখতে পাবেন না। এখানে কিছু লাল আলু এবং সাদা আলু চারা লাগানো হয়েছে, যেগুলিতে লাল আলু সাদা আলু হবে এবং সঙ্গে সঙ্গে মাঠে লাগানোর জন্য তার চারাও হবে। এখানে অল্প ধনে চারা লাগানো, ধনে বীজ ফেলানো হয়েছে যেগুলো গাছ এখনও ওঠেনি। এখানে আছে গাজর, গাজরের বীজটা মোটামুটি উঠেছে। সঙ্গে সঙ্গে এখানে কিছু ফুলকপি চারাও আছে, তার সঙ্গে এখানে একটু বড় জায়গা করে কমলি শাকের জন্য ফেলানো হয়েছে, কমলি শাকের গাছগুলো মোটামুটি ভালোই উঠেছে। এখানে আছে বিট চারা, এখানে চারটের অতি বিট চারা আছে। এটা আগে পেঁয়াজ তোলা ফেলানো হয়েছিল পেঁয়াজ গাছগুলো মরে যাওয়ার জন্য, আবার সেকেন্ড ওইখানে ওইখানে ফেলানো হয়েছে। এটা ছাড়াও আরও একটা জায়গা আছে, সেখানেও কিন্তু মরে গেছে। তার সঙ্গে সঙ্গে এখানে কিছু বেশ কিছু টমেটো গাছ আছে, টমেটো গাছগুলো ভালোই হয়েছে, ফুলও এসছে। এগুলি ছাড়াও নতুন টমেটো চারা লাগানো হয়েছে এই সাইড ধরে, এই সাইড ধরে টমেটো চারা লাগানো হয়েছে। এখানে কিছু অ্যালোভেরার গাছ আছে, যেগুলির মাঝখানে আগে বেগুন চারা লাগানো হতো কিন্তু এখনও বেগুন চারা লাগানো হয়নি, এবং এখানেও বেগুন চারা এসছে, বেগুন চারা লাগানো আছে, যেগুলি ফুল এসছে। ভিউটা যদি দেখতে চান তাহলে এইরকমই হবে। এই সাইডে আমাদের বেশ আম গাছ আছে, বেশ আমও ভালো হয়। ওই সাইডটাও ফাঁকা যে হয়ে গেছে, ওই সাইডটাও দু তিনটে গাছ ছিল আমি গাছ, কিন্তু ঝড়ে সবই গাছ পড়ে গেছে। এখানে একটা তেঁতুল গাছ আছে, এটা আমাদের ঘরের পূর্ব দিকের ভিউটা। এখানে আমাদের বড় পুকুর আছে, সঙ্গে এখানে ছোট একটি পুঁই শাকের গাছও আছে। এইটা আমাদের বড় পুকুর, এছাড়াও এখানে আছে আমাদের পেঁয়াজ তলা ফেলানো হয়েছিল, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ গাছ প্রায় হয়নি, কম কম আছে, দু তিনটে গাছ আছে। এখানে একটা বড় বেগুন গাছ আছে, যেটাতে বেগুন খুবই হচ্ছে। এটা হলো ফুলকপির চারা, মাঝখানে বাঁধাকপির চারা এবং ওপাশে ওলকপির চারা, যেগুলি আছে মাঠে লাগানোর জন্য এবং এক্সট্রা অনেকটা বেশিও হবে, যেগুলিকে ফেলে দিতে হবে শেষ পর্যন্ত। তো এখানে একটি ছোট বাগান, যেটি আগে কোনো ছিল না, তো এটিও আমি নতুন এখানে চাষ করেছি। এবার একটু পুকুরের সাইড থেকে যদি আপনাদের ভিউ দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে একটা বড় আম গাছ আছে। এই আমগুলো সাইজ হয় এইরকম বড় বড়, খুব বড় বড় সাইজের আম হয়। এখানে যে প্যারা গাছটা ছিল, বড় প্যারা গাছ ছিল, এখানেও একটা বড় প্যারা গাছ ছিল, সব ভেঙে গিয়ে আবার নতুন করে হচ্ছে। পুকুরে মাছেরও ভালো আছে মোটামুটি। আর এদিকে জমিদের দিকে যদি তাকাই, সামনের জমিটা ওটা আমাদের, যেটা পরিষ্কার পরিষ্কার লাগছে, এই জমিটা আমাদের। আর এখানে কিছু গর্ত খোলা হয়েছে, যেগুলোতে আমি কুমড়ো চাষ করব, আর এই সাইডে দেবো শশা এবং ঝিঙে। মোট টোটাল সম্ভবত 40টার মতো গর্ত খোলা হয়েছে।
এগুলি চাষ যখন করবো তখন আপনাদের আবারও দেখাবো, মোটামুটি এর ভিউটা ঠিক এই রকমই হবে। সঙ্গে সঙ্গে দেখাবো আমাদের এই বাগান, বাগানের সাইডে যদি ঘুরে যাই এখানে, এখানে সিম গাছ একটা আছে, বড় সিম গাছ, মোটামুটি সিম হচ্ছে, হয়তো আপনারা দেখতে পাবেন না, এটা এই একটা পেয়ারা গাছের উপরে মোটামুটি সিম গাছটা উঠে গেছে এবং এখানে জঙ্গল মতন হয়ে আছে সিম গাছের জন্য, নাহলে এমনিতেই পরিষ্কারই থাকে। বন্ধুরা মোটামুটি এই ছিল আমার বাগান আর বাগানের ট্যুর। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমার মেন চ্যানেল আছে আকাশ আসমল, যেটি টেকের উপরে, সেটিও আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।